আমরা যারা ক্রিকেট প্লেয়ার আছি আমাদের কি শুধু প্র্যাকটিস করলেই কি চলবে? না, প্র্যাকটিসের পাশাপাশি কিন্তু আমাদের ম্যাচ খেলতে হয়। আর বেসিক্যালি আমরা ম্যাচ যেগুলো খেলি সেটা হচ্ছে যে একাডেমি ভিত্তিক ম্যাচগুলো খেলা হয়। দেখা যায় একাডেমির মাঠে ম্যাচ খেলি কিংবা আশেপাশের কোনো মাঠে আমরা ম্যাচ খেলে থাকি। তো আমরা যারা ক্রিকেট প্লেয়ার আছি আমাদের কিন্তু প্রতি এক মাস পরপর বা সর্বোচ্চ গেলে দুই মাস পরপর কিন্তু একটা করে ট্যুর করা উচিত। আমাদের ট্যুর করা কেন উচিত, এত দরকার কেন? কারণ হচ্ছে একটা ট্যুর করলে একটা ক্রিকেট প্লেয়ারে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স পারে, পাশাপাশি হচ্ছে আপনি ওইখান থেকে অনেক কিছু জানতে পারেন, আপনার কোথায় কী প্রবলেম আছে খেলার আপনার অনেক এক্সপিরিয়েন্স বাড়বে, কোথায় কী প্রবলেম আছে এগুলো আপনি ইজিলি জানতে পারবেন, আপনার ভুলগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। তো এই জন্য একটা ট্যুর করা আপনার অনেক বেশি প্রয়োজন। আর আমাদের অনেকেরই ট্যুর করা সম্ভব হয় না, দেখা যায় একাডেমি থেকে নেয় না, দ্বিতীয়ত হচ্ছে আমরা কোথায় থেকে যাবো কীভাবে যাবো অনেকেরই এই কারণে ট্যুর করা হয় না। তো এই সব মানুষদের জন্য বাংলা ক্রিকেট ক্লাস নিয়ে আসছে ODI এবং T20 ফরম্যাট নিয়ে বাংলা ক্রিকেট ক্লাস ডিস্ট্রিক্ট ট্যুর। আর এটা আপনারা খেলবেন টোটালি ইনডোর ক্রিকেট একাডেমি টিমের হয়ে। আর এই সম্পূর্ণ ট্যুরটা আয়োজন করতেছে বাংলা ক্রিকেট ক্লাস প্রো। এখন আমি আপনাদেরকে জানাবো এই ট্যুরটার মধ্যে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন, পাশাপাশি আপনি ট্যুরটা করলে আপনার লাভ কী হচ্ছে সেটা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি। একটা ট্যুর আসলে কীরকম হওয়া উচিত, একটা ট্যুর কীরকম হয়ে থাকে সেটা আপনি ভালো মতো জানতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা একটা মাঠে গেলে আপনারা যেরকম অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারতেছেন, আপনি যদি বিভিন্ন জায়গায় যান বিভিন্ন মাঠে খেলেন আপনার কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা হবে, ঠিক আছে? এটা কিন্তু একজন ক্রিকেট প্লেয়ারের জন্য অনেক বড় একটা বিষয় যে আপনি একটা বিভিন্ন জায়গায় গিয়ে আপনি বিভিন্ন জায়গার এক্সপিরিয়েন্সগুলো আপনি নিতে পারতেছেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ডিশন, মাঠের কন্ডিশন বা এরকম সব কিছু আপনারা এখান থেকে জানতে পারতেছেন, বুঝতে পারতেছেন, আপনার অভিজ্ঞতা বাড়বে। আপনি একটা একাডেমিতে প্র্যাকটিস করতেছেন, আপনি একাডেমিতে প্র্যাকটিস করেই যাচ্ছেন পাশাপাশি আপনি একটা জায়গায় আসেন, আপনার মধ্যে ভালো কিছু আছে, বাট আপনাকে ভালো পর্যায়ে যেতে পারতেছেন না, ঠিক আছে? সেটার জন্য আপনাকে কী করতে হবে, অবভিয়াসলি একটা ভালো মানুষের চোখে পড়তে হবে, তাই না? আপনি এই জায়গায় প্র্যাকটিস করতেছেন বাট আপনি একটা মানুষের চোখে পড়তেছেন না, আপনার মধ্যে ভালো একটা প্রতিভা আছে বাট এটা মানুষের চোখে পড়তেছে না। এই জন্য এই টোরটাতে আপনাকে যেটা করা হবে, আপনার প্রত্যেকটা ভালো সাইডগুলো, আপনি ভালো বোলিং করতেছেন, আপনি দিনে কয়টা উইকেট পাচ্ছেন, কীরকম বোলিং করতেছেন, কীরকম রান করতেছেন, ব্যাটিং কীরকম, সব কিছু ভিডিও যাবে, ইউটিউবে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, যেখান থেকে পুরো বাংলাদেশের মানুষ আপনাকে দেখবে। শুধু সাধারণ জনগণ না, আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচার থেকে শুরু করে বড় বড় কোচাররাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখার একটা সুযোগ সুবিধা এখান থেকে হয়ে যাচ্ছে। তো এখানে আপনার সুযোগ সুবিধা হবে কি, আপনার মধ্যে যদি ভালো কিছু থাকে, প্রতিভা থাকে, আপনি ভালো বোলিং করেন বা ভালো ব্যাটিং করেন, আপনি জাস্ট স্টোরটা করে আসলে আপনার এই সাইটগুলো পুরো বাংলাদেশ দেখবে, আপনার প্রতিভা কী আছে না আছে পুরো বাংলাদেশ আপনাকে দেখবে। তো এটার জন্য আপনাকে ভালো পর্যায়ে যাওয়ার জন্য কিন্তু এটা আপনার খুব বড় একটা বিষয়। আপনারা যারা যারা ট্যুর করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন। আর এখান থেকে আমরা আপনাদেরকে আরও সুযোগ সুবিধা দিয়ে থাকবো, যেটা হচ্ছে যে ট্যুরের জন্য একটা ট্যুর যেরকম সুন্দর মতো পরিচালনা করা হয়, যেভাবে ঘুষিয়া করা হয়, যেরকম ন্যাশনাল টিমের যেরকম সুন্দর করে একটা জায়গায় ট্যুরে গেলে যেভাবে তারা কেয়ার করে প্লেয়ারদের, ওইরকমভাবে আমরা করব, যেটা কিনা ভিডিওর মাধ্যমে পুরো বাংলাদেশ আপনাদেরকে দেখতে পারবে কীরকম সব কিছু হচ্ছে না হচ্ছে সব কিছু বাংলাদেশের মানুষ সবাই জানতে পারবে দেখতে পারবে। তো আপনারা যারা যারা ট্যুর করতে আগ্রহ, আমি আবারও বলতেছি আমাদের পেজে বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা খুব শীঘ্রই যোগাযোগ করেন। আপনাদের থেকে প্লেয়ার নিয়ে কিন্তু আমরা টিম রেডি করব, কিন্তু বেশি সংখ্যক আমরা নিব না, অল্প কিছু প্লেয়ার নিব, কারণ অলরেডি আমাদের এখানে ইন্ডোর ক্রিকেট একাডেমির টিম আছে, সেখান থেকে আমরা কিছু ছেলে আমরা এখান থেকে প্লেয়ার নিব। পাশাপাশি আমরা নতুন কিছু প্লেয়ার বের করার চিন্তা করে আমরা এই টোরটা আমরা আয়োজন করতেছি। আমাদের টোরটা আয়োজন করার প্রথম থিঙ্কই হচ্ছে আমরা এখান থেকে নতুন প্লেয়ার খুঁজে বের করব। টোরটা এখান থেকে নতুন প্লেয়ার আমরা খুঁজে বের করার চিন্তাই কিন্তু লক্ষ্যে আমরা এই টোরটা আমাদের আয়োজন করা। আমাদের সাথে সাথে ইন্ডোর ক্রিকেট একাডেমি আমাদের সাথে আছে, পাশাপাশি হচ্ছে আপনারা এখানে যদি ভালো কিছু করতে পারেন এখান থেকে ইন্ডোর ক্রিকেট একাডেমি আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা রাখতেছে, যেমন কিনা এখানে যদি আপনারা ভালো করেন আর আপনারা আপনাদের যেই প্লেয়ার ভালো করবে, আপনি বোলিংয়ে হোক ভালো, আপনি ব্যাটিংয়ে হোক ভালো, এই ট্যুর থেকে যে ম্যান অফ দ্য সিরিজ হবে বা ম্যান অফ দ্য ম্যাচ যে হবে বা ভালো প্লেয়ার যারা থাকবে, ভালো প্লেয়ারের গুণগুলো যে প্লেয়ারদের মধ্যে থাকবে, সেই প্লেয়ারদের কিন্তু আমরা বাছাই করে ট্যুর শেষে তাদেরকে নিয়ে কিন্তু আমরা কাজ করব। এমন না যে আপনাদের সাথে ট্যুর শেষ আপনাদেরকে আমরা ছেড়ে দিলাম, তা কিন্তু না। এই ট্যুরগুলো করে আসলে আপনাদেরকে আমরা কিন্তু ফিউচারে আপনাদেরকে ভালো ভালো জায়গায়, যেমন ভালো ভালো ট্রায়ালগুলোতে আপনাদের খেলার একটা নিয়ে যাওয়ার একটা সুযোগ করে দিতে আরাফ স্যার এখানে আমরা যে স্পেশাল যে কোচিংগুলো হয় সেখানে আপনাদেরকে ডাকা হবে বা আপনাদেরকে নিয়ে কাজ করা হবে। শুনেন, আপনার যদি ভালো গুণ থাকে আপনাকে যে কোনো জায়গায় খেলানো যাবে, বাট আপনার যদি ভালো কোনো আপনি যদি ভালো না খেলে থাকেন আপনাকে বাংলাদেশের কোনো কোচই আপনাকে ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? এই জন্য আপনাকে ভালো একটা
আপনার প্রতিভা থাকতে হবে, ভালো প্রতিভা যদি থাকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় খেলতে পারবেন। এখন কথা হলো এই ট্যুরে কে কে যেতে পারবে, মানে কারা যেতে পারবে। ঠিক আছে, প্রথমত এখান থেকে আমরা বেশি সংখ্যক মানুষ নিব না, তো আপনাদের মধ্যে যারা যারা যেতে আগ্রহ তারা খুব শীঘ্রই আমাদেরকে সাথে কন্ট্যাক্ট করেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, কারণ টিম রেডি হয়ে গেলে কিন্তু পড়ার সুযোগ থাকবে না। তো এখন থেকে বাংলা ক্রিকেট ক্লাস প্রতি জেলায় এক একটা জায়গায় ট্যুর করবে আর সেখান থেকে নতুন প্লেয়ার খুঁজে বের করার চেষ্টা করবে। তো আপনাদের মধ্যে থেকে যারা যারা এই ট্যুরটা করতে ইচ্ছুক তারা খুব শীঘ্রই নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বা ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে বা ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো, বা আমাদের ফোন নাম্বারে ফোন করে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন। কারণ টিম যদি রেডি হয়ে যায় পরে কিন্তু এই যে ফার্স্ট ট্যুরটা এটা কিন্তু আপনারা করতে পারবেন না, পরবর্তী ট্যুর আপনি করতে পারবেন, বাট টিম রেডি হয়ে গেলে এই সামনের ট্যুরটা কিন্তু আপনি করতে পারবেন না। তো দ্রুত, যত দ্রুত সম্ভব আপনি এর সাথে যোগাযোগ করেন। এখন কথা হচ্ছে এই ট্যুরে কারা কারা যেতে পারবে। ঠিক আছে, এই ট্যুরে যেতে পারবে তারা এই যারা কিনা ক্রিকেট বলে প্র্যাকটিস করে, বিভিন্ন একাডেমিতে প্র্যাকটিস করে, একেবারে নতুন যারা ক্রিকেট শুরু করছে তারা কিন্তু করতে পারবে না। যাদের এক্সপিরিয়েন্স আছে ক্রিকেটের উপরে, ক্রিকেট নিয়ে এক্সপিরিয়েন্স আছে, যারা প্র্যাকটিস করতেছে তারা এই ট্যুরগুলো করতে পারবে। ঠিক আছে, তো এই বিষয়ে কবে থেকে শুরু হচ্ছে, ফার্স্ট ট্যুর আমরা কোথায় করব, আর হচ্ছে যে কবে আমাদের ডেট, কবে যে আমরা কোথায় যাব, কবে যাব, কত দিনের জন্য যাব, সেই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করেন, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন করেন, বিস্তারিত সব কিছু আপনারা সেখান থেকে জানতে পারবেন। আমি আবারও আপনাদেরকে বলতেছি, আপনারা যদি ফিউচার টার্গেট থাকে ক্রিকেটার হওয়ার এবং নিজেকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার, আপনার জন্য এই ট্যুরগুলো খুবই বিশেষ ট্যুর হতে পারে আপনার জন্য এটা, আর খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্যুর এগুলো আপনাদের জন্য যারা ক্রিকেট প্লেয়ার আছেন। কারণ আমি আবারও বলতেছি এই ট্যুরগুলো কিন্তু সরাসরি ইউটিউবে ফেসবুকে সম্প্রচার হবে, পাশাপাশি আপনাদেরকে নিয়ে ব্লগ করা হবে, আপনাদের প্রত্যেকটা বিষয় ফেসবুকে পোস্ট হবে, ফেসবুক পেজে পোস্ট হবে, ইউটিউবে পোস্ট হবে, পুরো বাংলাদেশ আপনাদেরকে দেখবে। তো আর বসে না থাকে এখনই যোগাযোগ করেন আর ট্যুরের জন্য প্রস্তুত হন। দেখা হচ্ছে আপনাদেরকে নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোথাও, ততক্ষণ পর্যন্ত বাংলা ক্রিকেট ক্লাসের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।